বয়স সাঁত্রিশ পেরিয়ে গেছে কিন্তু আশরাফুল আশা ছাড়েননি এখনও স্বপ্ন দেখেন আবার জাতীয় দলে ফেরার দেশের হয়ে টেস্ট আর খেলার ইচ্ছে তার প্রবল এখনও এবারের বিপিএলে দল পাননি আশরাফুল প্লেয়ার্স আউটে তার নাম ওঠার পরও কেউ তাকে নেয়নি মনে হচ্ছিল প্লেয়ার্স আউটে কেউ না নিলেও পরে হয়তো আপোষ মীমাংসায় ঠিকই দল পেয়ে যাবেন টেস্ট অভিষেকে শতরান করা এই সর্বকনিষ্ঠ ব্যাটার কিন্তু ডিসেম্বর পর কেটে গেছে এক সপ্তাহ এখন পর্যন্ত কোনো দল থেকে ডাক আসেনি আশরাফুলের তবে কি এবার আর বিপিএল খেলা হবে না ভক্ত ও সমর্থকদের মন খারাপ অনেকেরই মনে প্রশ্ন আচ্ছা বেশ কয়েকজন অফ ফর্মের প্লেয়ারও তো ডাক পেয়েছে তাহলে আশরাফুলকে নেওয়া হলো না কেন আশরাফুল নিজেও ঠিক মেলাতে পারছে না কেন বিপিএলে তার ডাক এলো না তাই তো মুখে এমন আক্ষেপ মেশানো কথাবার্তা আমি প্রিমিয়ার লিগের মতো জমজমাট নিয়মিত খেলছি বিসিএল আর জাতীয় লিগেও একের পর এক ম্যাচ খেলে বিপিএল এর সময় এলেই কেমন যেন হয়ে যায় কেউ আমাকে নিতে চায় না হয়তো ওই ম্যাচ ফিক্সিং এর সাথে জড়িয়ে পড়ার কারণেই মনে হয় আশরাফুল নিজে নিজেকে প্রশ্ন করেন আমি ভেবে পাই না কেন আমার প্রতি বিপিএল এর কর্মকর্তাদের এমন নেতিবাচক মনোভাব বিপিএলে কোনো দল না পাওয়া নিয়ে জাগন নিউজের সাথে কথা বলতে গিয়ে আশরাফুলের কণ্ঠে খানিক হতাশার সুর কি জানি বিপিএলে আমাকে না নেওয়ার কোনো অলিখিত আইনকন করা আছে কি না এছাড়া কোনো দল না পাওয়ার তো কোনো কারণ দেখি না আমার চেয়েও কত অফ ফার্ম প্লেয়ার চান্স পায় আমি পাই না নিজের সম্পর্কে আশরাফুলের মূল্যায়ন আমি তো বিসিএলে রান করেছি আহামরি কিছু করতে না পারলেও দুটি ফিফটি আছে একশো নব্বই রান করে আমাদের দলে আমি টপ স্কোরার ইমরুল কায়েসদের সঙ্গে খেলছি ব্যাটিং ভালো হচ্ছে এটাই আনন্দ টি টোয়েন্টি ফরমেটে গত প্রিমিয়ার লিগের কথাও উল্লেখ করলেন আশরাফুল আমি চ্যাম্পিয়ন আবাহনীর বিপক্ষে রান করেছি সত্তর প্লাস রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেছি আশরাফুলের আক্ষেপ শফিউল গত দুই বছর আহত ছিল কোথাও বল করেনি তাকেও নিয়েছে অথচ আমি নিয়মিত খেলছি বিসিএল এনসিএল আর প্রিমিয়ার লিগ খেলছি অথচ আমি নিয়মিত খেলছি বিসিএল এনসিএল আর প্রিমিয়ার লিগ খেলছি ট্র্যাকে আছি কিন্তু বিপিএলে দল পেলাম না এদিকে আশরাফুল এখনও আশা ছাড়েননি তাই বিসিএল এর ওয়ানডে টুর্নামেন্টে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খুব ভালো খেলতে চান তার কথা আগামী নয় জানুয়ারি থেকে সিলেটে বিসিএল এর ওয়ানডে টুর্নামেন্ট আমি মুখে আছি সেখানে ভালো খেলতে ওই আসরে ভালো করতে পারলে হয়তো বিপিএল এ ডাক পেতেও পারি তাই আমার লক্ষ্য বিসিএল ওয়ানডেতে অন্তত একটি সেঞ্চুরি করা তিন ম্যাচের অন্তত দুটিতে ভালো খেললে ডাক পেতেও পারি